প্রশাসনের কাছে যেও ভ্যাকসিন পাচ্ছেন না স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, তাই থালা বাটি নিয়ে ভিক্ষা চেয়ে অভিনব প্রতিবাদ হলো জলপাইগুড়িতে। শহরের কদমতলা দুর্গাবাড়ির কাছে শনিবার এক স্বেচ্ছাসেবী সংস্থা ভ্যাকসিনের দাবিতে থালা বাটি নিয়ে পথে বসেন। দেখুন, আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন শহরে রাত দিন 24 ঘন্টা বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। আমরা সরাসরি কোভিড পেশেন্টদের সংস্পর্শে যাচ্ছি, যেমন আমাদের টোটো অ্যাম্বুলেন্স সবাই গাড়ি থেকে শুরু করে অক্সিজেন সেবা থেকে শুরু সব কিছু আমরা ফ্রিতে দিচ্ছি। এবার আমরা বাঁচার অধিকার আছে এবং আমরা এই সেবাটা দিয়ে যেতে চাইলে আমাদের নিরাপত্তা দরকার আছে। আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে, জেলা শাসক থেকে শুরু করে এডিএম জেনারেল থেকে শুরু করে সিএমও থেকে শুরু করে জলপাইগুড়ি সদর ব্লক বিডিও থেকে শুরু করে সবার কাছে বারবার আবেদন নিবেদন করেও আমরা টিকা পাচ্ছি না। এবার যেহেতু বারবার আবেদন করার পর টিকা পাচ্ছি না, আমরা নিরাপত্তার জন্য নিয়ে যেতে এবং আমরা যাতে সেবাটা দিয়ে দিতে পারি। আমাদের 40 জন ভলেন্টিয়ার এই মুহূর্তে সক্রিয়ভাবে কাজ করছে, কোনো একজন ভলেন্টিয়ার যদি এফেক্টেড হয় তাহলে বাকি সবাই ঘরে বসে দিতে হবে, আমাদের গোটা সেবাটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বেসরকারিভাবে টিকাটা কিনে নিব। এবার বেসরকারিভাবে কিনতে গেলে 40 জনের জন্য 37,000 টাকা দরকার। এবার আমরা সাধারণ ঘরের মানুষ, আমাদের টাকা নেই, যার কারণে আমরা কদমতলা মোড়ে আজকে ভিক্ষা করতে বসেছি। এই ভিক্ষা 37,000 টাকা যখনই জোগাড় হয়ে যাবে আমরা ভিক্ষা বন্ধ করে দিব, যতদিন না হবে ততদিন আমরা এইভাবে প্রতিদিন বসবো ভিক্ষা করতে। করোনা মহামারী সংকটে বিভিন্ন সেবামূলক কাজ করা মানে জীবনের ঝুঁকি, তাই টিকা চেয়ে ভিক্ষার পথ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। এটা তো এখন খুব লজ্জার বিষয়, হ্যাঁ লজ্জাজনক, যে জলপাইগুড়ি শহরে এই ভ্যাকসিনেশনের জন্য একটা এনজিও, হ্যাঁ ওরা তো নর্মালি পেয়ে যায়, ওরা তো পাচ্ছেন না, ওরা তো কী ব্যাপারে পাচ্ছেন না সেটা তো এখন বুঝতে পারছি না। এখন হয়তো সবাই বুঝেও সেটা মানে না বোঝার ভান করছে হয়তো, এটা তো সরকারই করার দরকার। আমি আমার যতটুকু আমার সামর্থ্য আমি সেটুকু আর কি দিলাম আর কি। এত মানুষের জন্য, বিশেষ করে করোনা রোগীদের জন্য খাবার ওষুধ সরবরাহ করা, হাসপাতালে যাওয়া বন্ধ হতে পারে টিকা না হলে, সেটি আরও জটিল পরিস্থিতি তৈরি করবে। প্রদ্যুৎ দাসের রিপোর্ট, কলকাতা 24x7।